সমস্যা সুফল মিলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যা নমস্কার। রাশিফল অনুষ্ঠান নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। খুব ইন্টারেস্টিং ব্যাপার যাচ্ছে, প্রত্যেক দিন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করছেন, নাম্বারটা যে নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করছেন 9804700057 হোয়াটসঅ্যাপ করছেন, এবং তাদের মধ্যে লাকি একজনের ভাগ্য তো আমি ডেফিনেটলি আজকে একজন বলবো, এবং আজকে কিছু নামের প্রাপ্তি স্বীকারও করবো। মানে প্রচুর মানুষ হোয়াটসঅ্যাপ করছে, প্রচুর মানুষ। যখন আমি নাম আর লোকেশান বলবো তখন আপনি বুঝতে পারবেন যে কত লোক হোয়াটসঅ্যাপ করছে সিলালদাকে নিজের ভাগ্য জানার জন্য। কিন্তু সবার তো আর আমি রিকোয়েস্ট ডাকতে পারবো না, এবং তার মধ্যে একজনের ভাগ্য ডেফিনেটলি আজকে বলবো। কিন্তু তার আগে বলবো আজকে পঞ্জিকা, চলুন দেখে নিই কী বলছে আজকে পঞ্জিকা। আজকে পঞ্জিকা বলছে 5th অক্টোবর, আজকে মঙ্গলবার, আজকে 18ই আশ্বিন, আজকে তৃতীয় হচ্ছে চতুর্থী, নক্ষত্র হচ্ছে উত্তর ফাল্গুনী, যোগ হচ্ছে শুক্র। আজকে অমৃতযোগের সময়, যে সময়টা শুভ কাজকর্ম করলে ভালো হবে সেই সময়টা সকালবেলা 7:07 থেকে 11:02 মধ্যে, আবার আছে রাত্রিবেলা 7:45 থেকে 8:35, আবার আছে 9:23 থেকে 11:49। আজকের 12 বেলার সময়, যে সময়টা হচ্ছে সকালবেলা 7:00 থেকে 8:29, আবার আছে 12:54 থেকে 2:23 মধ্যে। আজকে অবসর নিশি পালন, আজ বিশ্ব শিক্ষক দিবস পালন করা হচ্ছে আজকের দিন। শুনলেন পঞ্জিকা, বলবো রাশিফল, কিন্তু তার আগে বলবো অবশ্যই যে আপনারা আমার নম্বরটা লিখে রেখে দিন, যে নাম্বারে আপনারা বুকিং করবেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন, চেম্বার এসে দেখা করবেন। নাম্বারটি হচ্ছে 9830300770, 9830300770, এই নাম্বারটা বুকিং নাম্বার। এখানে আপনারা ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করবেন, অবশ্যই দেখা হবে আপনার সঙ্গে আপনার শহরে আপনার চেম্বারে। চলুন দেখে নিই রাশিফল। সবার আগে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আজকে উন্নতির যোগাযোগ দেখা যাচ্ছে, ভালো কিছু কাজ আপনি করতে পারবেন, নতুন কোনো প্ল্যানিং, নতুন কোনো কাজ, নতুন কোনো উদ্যোগ, নতুন কোনো বুদ্ধি আপনি লাগাতেই পারেন আজকে। বিষরাশি, পারিবারিক ক্ষেত্রে শুভ, মা বা পরিবারের জন্য কিছু করতে পেরে আনন্দ, গৃহ সংক্রান্ত কাজে আপনি এগোতে পারেন। মিথুন রাশি, আপনার সাহস, আজকে মনোবল এবং ইচ্ছে এবং যোগাযোগ খুবই ভালো। কর্কট রাশি, ভালো কথা বলছেন, কথার গুরুত্ব বাড়ছে, আয় উন্নতি বাড়ছে, নতুন যোগাযোগ হচ্ছে, সম্মান বাড়ছে। সিংহ রাশি, চঞ্চলতা,
মনে অস্থিরতা, নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, অল্পতে খুশি হয়ে যাচ্ছেন, অল্পতে কেঁদে ফেলছেন, অল্পতে রাগারাগি করে ফেলছেন, অল্পতে ইমোশনাল হয়ে যাচ্ছেন, এসব চলবে না, নিজেকে কন্ট্রোল করুন। কন্যা রাশি, ব্যয়বহুল দিন, মাথা গরম হচ্ছে, প্রচুর যোগাযোগ হয়েও হচ্ছে না, নতুন কাজে বাধা দেখা যাচ্ছে। তুলা রাশি, কর্মক্ষেত্রে শুভ প্রভাব, পারিবারিক ক্ষেত্রে গোলযোগ, রিলেশনশিপ আপনাকে আরো মজবুত রাখতে হবে। আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম, জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায়। কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগা, সোদপুর, বসিরহাট, দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা, বারুইপুর, হাওড়ার সাঁতরাগাছি, বাগনান, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, নদিয়ার কল্যাণী, কৃষ্ণনগর, বর্ধমানের বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কন্টাই, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, ঘাটাল, মুর্শিদাবাদের বহরমপুর, পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য। আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান? তাহলে বুকিং করুন এই নাম্বারে 9830307720 কিংবা 9804700057। বৃশ্চিক রাশি, আয়ভাব বৃদ্ধি, ব্যয়ভাবও বৃদ্ধি, ব্যালেন্স করতে হবে, ব্যালেন্সিং অভাব দেখা যাচ্ছে কিন্তু যে কোনো ব্যাপারে। ধনুরাশি, কর্মক্ষেত্রে শুভ প্রভাব, নতুন কোনো কাজে খুব ভালো সাফল্য, অর্থনৈতিক প্রাপ্তি, কিছু কিছু জায়গায় মানে আপনি নিজেকে আজকে গুড প্লেস করতে পারবেন। মকর রাশি, শরীর নিয়ে ডিস্টার্ব, গুরুজনদের সঙ্গে বনিবনা, তবে অর্থনৈতিক ভালো, ভাগ্য আপনার সঙ্গে আছে। কুম্ভ রাশি, সহযোগিতা লোকের আপনি পাবেন, কাজে আপনি অগ্রসর হতে পারবেন, আপনার জীবনসঙ্গী আপনাকে সহযোগিতা করবে, বেশ কিছু কাজ আজকে আপনি মানে কঠিন কাজ আজকে আপনি কমপ্লিট করতে পারবেন। মীন রাশি, সাহসিকতার পুরস্কার পাবেন, শত্রুকে জয় করতে পারবেন, সুচিকিৎসার যোগ দেখা যাচ্ছে। শুনলেন তো মেষ থেকে মীন? ঠিক এইভাবেই সোম থেকে শনি আমি চলে আসবো আপনাদের সামনে। সামনে পুজো আসছে, অবশ্যই পূর্ণিমাড়িতে চোখ রাখবেন যে এবারে ষষ্ঠী কেমন কাটবে, সপ্তমী কেমন কাটবে, আপনাদের অষ্টমী কেমন কাটবে, নবমী কেমন কাটবে, দশমী কেমন কাটবে, এগুলো চোখ রাখবেন কিন্তু দেখতে পাবেন। আর যারা এই অনুষ্ঠানে ভাগ্য জানতে চাইছেন, যারা এই রাশিফল অনুষ্ঠানে ভাগ্য জানতে চাইছেন, তারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9804700057, 9804700057, একটা হোয়াটসঅ্যাপ করুন। যদি আপনার কপাল ভালো থাকে, ডেফিনেটলি আমি এই অনুষ্ঠানে আপনার হোয়াটসঅ্যাপটা পড়ব। এরকম প্রচুর মানুষ হোয়াটসঅ্যাপ করেছে, আমি একটু প্রাপ্তি স্বীকার করে নিই আগে, কেন সবার তো মানে পড়া সম্ভব নয়। যেমনি ঈশান দেব রাজপুর থেকে পাঠিয়েছেন, মাম্পি ঘোষ কলকাতা থেকে পাঠিয়েছেন, গৌরচন্দ্র কলকাতা থেকে পাঠিয়েছেন, সুমিত লাহা শ্রীরামপুর থেকে পাঠিয়েছেন, সৌম্যদীপ ঘোষ আরামবাগ থেকে পাঠিয়েছে, আকাশ মণ্ডল বাড়িপুর থেকে পাঠিয়েছে, প্রদীপ দত্ত কাটোয়া থেকে পাঠিয়েছেন, অদ্রিতা দে উলবেরিয়া থেকে পাঠিয়েছেন, সোনালী রয় মেদিনীপুর থেকে, সন্দীপ নাথ উত্তরপাড়া থেকে, সুতপা খাতুন নন্দীগ্রাম থেকে পাঠিয়েছেন, সুস্মিতা ঘোষ কল্যাণী থেকে পাঠিয়েছেন,
স্বরূপ দেবনাথ কলকাতা থেকে পাঠিয়েছেন, প্রাঞ্জল পাল আসাম থেকে পাঠিয়েছেন, চন্দ্রানী সাহা নদিয়া থেকে পাঠিয়েছেন, নীলাঞ্জন চক্রবর্তী হাওড়া থেকে পাঠিয়েছেন, সোমনাথ সরকার কাটোয়া থেকে পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপ, দেবযানী ঝালুকিয়া বেলেঘাটা থেকে পাঠিয়েছেন, স্নেহলতা রয় কলকাতা থেকে পাঠিয়েছেন, রাখি ঘোষ বর্ধমান থেকে পাঠিয়েছেন, ঋতুপর্ণা দে ডায়মন্ড হাবড়া থেকে পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপ পাঠিয়েছেন ভাগ্য জানার জন্য, বিশ্বজিৎ চক্রবর্তী হুগলি জেলা থেকে পাঠিয়েছেন, অঙ্কিত কর্মকার মালদা থেকে পাঠিয়েছেন, সত্যজিৎ বিশ্বাস ঠাকুরনগর থেকে পাঠিয়েছেন, অনন্যা টাইটেলটাই বুঝতে পারছি না, অনন্যা কৌশরী নাকি বারাসাত থেকে পাঠিয়েছেন, গোবিন্দ কর গোহাটি থেকে পাঠিয়েছেন, উৎসা পাল জলপাইগুড়ি থেকে পাঠিয়েছেন, অরুণিমা ভৌমিক কলকাতা থেকে পাঠিয়েছেন, অনন্যা ভট্টাচার্য কোচবিহার থেকে পাঠিয়েছেন, জ্যোতিকা কর্মকার হুগলি ইছাপুর থেকে পাঠিয়েছেন, রাখি দাস বনগাঁ থেকে পাঠিয়েছেন, পিনাকী সরকার কল্যাণী থেকে পাঠিয়েছেন, অরুণ সাহা কলকাতা থেকে পাঠিয়েছেন, অমিত হলদার কাটোয়া থেকে পাঠিয়েছেন, ইন্দ্রাণী ঘোষ কল্যাণী থেকে পাঠিয়েছেন, আকাশ মণ্ডল বাদুরিয়া থেকে পাঠিয়েছেন, প্রচুর মানুষ পাঠিয়েছেন, সবার ভাগ্য বলতে পারবো না, জাস্ট আমি একটু প্রাপ্তি স্বীকার করে নিচ্ছি। প্রিয়াঙ্কা সাহা কলকাতা থেকে পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপ করেছেন ভাগ্য জানার জন্য, রাখি কর্মকার সাউথ চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন, অপূর্ব হালদার কাটোয়া থেকে পাঠিয়েছেন, রণিতা রানা বড়নগর থেকে পাঠিয়েছেন, রূপম পোড়ে কলকাতা থেকে পাঠিয়েছেন, অক্ষয় ব্যানার্জি শিলিগুড়ি থেকে পাঠিয়েছেন, দেবজিৎ চক্রবর্তী আসাম থেকে পাঠিয়েছেন, সায়ন প্রামাণিক ব্যারাকপুর থেকে পাঠিয়েছেন, অভিজিৎ শীল কলকাতা থেকে পাঠিয়েছেন, অরিন্দম চক্রবর্তী জয়নগর থেকে পাঠিয়েছেন, সুব্রত দাস দমদম থেকে পাঠিয়েছেন, নেহা গুহ কল্যাণী থেকে পাঠিয়েছেন, অরিন্দম মল্লিক রিষড়া থেকে পাঠিয়েছেন, চৈতালী নন্দী কলকাতা থেকে পাঠিয়েছেন, বর্ষা মণ্ডল বহরমপুর থেকে পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপ ভাগ্য জানার জন্য, অনুষ্কা ঘোষ বর্ধমান থেকে পাঠিয়েছেন, মণি চ্যাটার্জি আসানসোল থেকে পাঠিয়েছেন, মিঠুন দাস হাওড়া থেকে পাঠিয়েছেন, দেবপ্রীতা বৈদ্য কোথা থেকে পাঠিয়েছেন বোঝা যাচ্ছে না, ঠিক আছে নামটা আনকমন বুঝতে পারছেন নিশ্চয়ই আপনি, পিঙ্কি কুণ্ডু কল্যাণী থেকে পাঠিয়েছেন, রবি সাহা আলিপুরদুয়ার থেকে পাঠিয়েছেন, সৌভিক ঘোষ নাগপুর থেকে পাঠিয়েছেন, থ্যাংক ইউ নাগপুরের বন্ধু, মৌসুমী ব্যানার্জি হাওড়া থেকে পাঠিয়েছেন, কল্যাণ সাহু হাওড়া থেকে পাঠিয়েছেন, তুলসী বেরিয়া হাওড়া, সোমনাথ সামুই কামারপুকুর হুগলি থেকে পাঠিয়েছেন, মধুমিতা পুরকাইত পলদা থেকে পাঠিয়েছেন, মিলন সামন্ত কলকাতা থেকে পাঠিয়েছেন, অসীম মণ্ডল কলকাতা থেকে পাঠিয়েছেন, সঙ্গীতা সাঁতরা খর্দা থেকে পাঠিয়েছেন, কৌশিক সেন ব্যারাকপুর থেকে পাঠিয়েছেন, পুনম মণ্ডল রামপুরহাট থেকে পাঠিয়েছেন, অনিন্দিতা পাত্র পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছেন, কপিল দাস বনগাঁ থেকে পাঠিয়েছেন, তৃষ্ণা দে কলকাতা থেকে পাঠিয়েছেন, কৌশিক বাসু খড়গপুর থেকে পাঠিয়েছেন, পুষ্পেন সরকার ধুবুলিয়া নদিয়া থেকে পাঠিয়েছেন, আমার কাছে প্রচুর নামের স্টক আছে, আজকে এই অবধি প্রাপ্তি স্বীকার করলাম, আমি একজনের ভাগ্য বলবো, কালকে আবার প্রাপ্তি স্বীকার করবো এবং একজনের ভাগ্য বলবো, আপনারাও যদি পাঠাতে চান হোয়াটসঅ্যাপ করে 9804700057 এখানে হোয়াটসঅ্যাপ করুন, লিখবেন আপনার নাম আপনার জন্ম তারিখ সময় সাল কীবার জন্ম কোথায় জন্ম, আপনার যদি কোনো কোয়ারি থাকে এবং ডেফিনেটলি আপনার একটা ছবি আপনি কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং তার মধ্যে একজনের ভাগ্য কিন্তু আমি বলবো, তার মধ্যে একজনের ভাগ্য আমি বলবো বহরমপুর থেকে, ইজ এ লাকি আপনি কলার একজন, মানে যে আপনি হোয়াটসঅ্যাপ করেছেন লাকি, বহরমপুর থেকে পাঠিয়েছেন ইপ্সিতা চক্রবর্তী বহরমপুর থেকে পাঠিয়েছেন, লিখেছেন শ্রীলাল দা আমি আপনার বিভৎস ফ্যান, আমি আপনার প্রোগ্রাম আগে জি বাংলাতে দেখতাম কন্টিনিউ, কোনো দিন বাদ যায় না, এখন অ্যান্ড্রয়েডে যুগ
আপনার প্রোগ্রাম আমি মোবাইলে দেখি, পূর্ণিমা টিভি অ্যাপ ডাউনলোড করে নিয়েছি, লাইভ দেখি আপনার প্রোগ্রাম, খুব ভালো লাগে। ইউটিউবে আপনার পুরনো প্রোগ্রাম দেখি, আর সবথেকে ভালো প্রোগ্রাম যেটা জিরোতে হিরো, এই প্রোগ্রামটা আমার অসম্ভব ভালো লাগে। থ্যাংক ইউ সিরিয়াল দা এরকমভাবে ভালো কাজ করার জন্য, থ্যাংক ইউ তোমাকেও আমাকে ইন্সপায়ার করার জন্য। তুমি যেটা লিখে পাঠিয়েছো যে সিরিয়াল দা আমি 16 বছর হলো বিয়ে করেছি, আমি একদিনও আনন্দে থাকতে পারিনি। আমি যখন ভাত খাই তখন প্রত্যেকটা চোখের জল আমার ভাতের থালায় পড়ে। আমার সেই ধরনের অর্থনৈতিক সামর্থ্য নেই দাদা, আমি বাড়ি থেকে বেরোতে পারি না, এক কথায় গৃহপালিত পশু হয়ে বেঁচে আছি। আপনি দয়া করে আমাকে উদ্ধার করুন। আমার জন্ম তারিখ সময় কিছুই জানা নাই, থাকলে হয়তো আমি আপনাকে পাঠাতাম, নমস্কার নেবেন। আমার এই হোয়াটসঅ্যাপটা পড়ে আমার খুব খারাপ লেগেছে অনেস্টলি, যে মানুষ আজকের যুগেও কিন্তু এরকমভাবে খারাপ অবস্থা থাকে। কিন্তু আপনার যেহেতু আপনি ডেট অফ বার্থ আমাকে পাঠাননি, আমি আপনার জন্য কিছু করতে পারছি না অনেস্টলি, কারণ আমি আপনাকে দেখতে পাচ্ছি না সামনে। আপনি একটু কষ্ট করে আপনি পারলে আপনি আমার সঙ্গে চেম্বারে যোগাযোগ করবেন, যাদের ডেট অফ বার্থ নেই অসুবিধা নেই, তারা হাত দেখে নিতে পারবেন, হাত দেখে আপনার ভাগ্য বলা যেতে পারে। তবে হ্যাঁ ঠিক আছে, আপনি বললেন আমি মানে বেরোতে পারি না বাড়ি থেকে, ডেফিনেটলি খুবই প্রবলেম। যদি ভগবান কোনোদিন সুযোগ দেয় আপনি আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। থ্যাংক ইউ আপনাকে, আর যারা যারা মানে আমি ভাগ্য বলতে পারলাম না, আজকে একজনের ভাগ্য বললাম, যারা বলতে পারলাম না মন খারাপ করবেন না, ডেফিনেটলি আপনার সঙ্গে আমার চেম্বারে দেখাও হবে, কথাও হবে। আর সবথেকে ব্যাপার হচ্ছে ভালো, সেটা হচ্ছে আপনি আমার সঙ্গে চেম্বারে যোগাযোগ করে নিতে পারেন, কারণ আমি তো আপনার শহরেই বসি, তাই না? একটা ফোন করে নিন, জেনে নিন কবে আপনার শহরে আমি যাচ্ছি, 9830300770, সকাল 9টা থেকে রাত্রি 9টা বুকিং হচ্ছে। খুব ভালো থাকবেন, নমস্কার।